এই ফেসবুক ইনস্টাগ্রামের যুগে আমার এই বাঙ্গা ফাতিলা চলবে কিনা আমি জানি না। তারপরে আমি আপনাদেরকে যে রেসিপি দেখাইতে যাইতেছি হেটার লাগে আমার এই বাঙ্গা ফাতিলাই যথেষ্ট। তো ঘটনা যেটা হয়েছে, আজকালকার ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকলে ভাই দে ভাই মানুষের ছবি তো থাকেই, তার উপরে কত বড় লোকি মার্কা ছবি যে দেখতে পাই, এই বড় লোকি মার্কা ছবির সাথে আজকালকে কম্পিটিশন দিয়ে ফানা যাইতেছে না। তো আজকে সকালে ঘুম থেকে ওটা চিন্তা করলাম এরকম একটা মশলা চা বানাবো, মশলা চা বানাইয়া ইনস্টাগ্রামের মধ্যে একটা ছবি দিব। কিন্তু ঘটনা হইতেছে, আমি যে মশলা চাটা বানাইছি এটার দেখে অনেকে চিন্তা করতে পারেন যে এটা কি আদা মশলা দিয়ে কি রকম মাংস টাংস রান্না করতেছি কিনা। না ভাই, আমি মাংসের চা বানাইতেছি না, আমি আসলে রং চা মানে মশলা চা বানাইতেছি। তো যেটা হয়েছে, এই এই শীতকালের তো আমার 12 মাসের মধ্যে অর্ধেক মাস মানে মোটামুটি শীতকাল যে কয়দিন থাকে আর কি, হ্যাঁ অর্ধেক মাস আমার নাক বন্ধই থাকে। তো এই নাক বন্ধ থাকে দেখে আমি এরকম করে মশলা চা 2 দিন পরপর বানায় খাই। তো আজকে চিন্তা করলাম এই মশলা চা আজকে একটা ইনস্টাগ্রামের মধ্যে এমন একটা ছবি দিব একবারে মানুষে দেখি কি সুন্দর চমৎকার চমৎকার ছবি দেয়। চিন্তা করেন ভাই, আমারও ইচ্ছা করে এরকম বড় লোকি মার্কা ছবি দিতে, কিন্তু আমি অনেক ট্রাই করে ফেললাম না। এই যে দেখেন বাঙ্গাসুরা ফাতিলার মধ্যে ছানা বানাইছি, লইয়া ডালছি একটা স্টিলের মগের মধ্যে, স্টিলের মগটা লইয়া যাইতেছি বারান্দার মধ্যে, আজকে একটা সুন্দর ছবি তুললে আমি ইনস্টাগ্রামের মধ্যে দিব। কিন্তু ঘটনা হইতেছে, আমার ছায়ের রং হইতে বোঝা যাইতেছে না, এটা কোনো কথা নেই। মানুষ কি সুন্দর কাফের মধ্যে ছবি তুললে দেয় আর কি সুন্দর ফকফকা ঝকঝকা লাগে, আহারে আমার সাদা ছায়ের তো কোনো রকম ছবি উঠতেছে না। আমি কি দিব স্টিলের স্টিলের কাপের মধ্যে দিয়ে, যদি ইনস্টাগ্রামে ছবি আপলোড করি মানুষ আসলে বুঝতে পারবো না যে আমি চা খাইতাছি নাকি এরকম স্টিলের মগের মধ্যে পানি খাইতাছি। তো যাই হোক, আজকে একটা চ্যালেঞ্জ লয়ে লাই চলেন, আজকে আমি বড় লোকি চা বানায় দেখাবো আপনাদেরকে যে মানুষ ইনস্টাগ্রামে কেমনে দেয়। তো এই যে দেখেন আমি যেটা করি, আমি এই আমি ঘরের মধ্যে চা দিয়া মুড়ি খাই, আর বড় লোকেরা চা দিয়ে কি খায় আজকে আমি হেটার চ্যালেঞ্জ নিয়ে নিব। তো চলেন দেরি না করে আমরা শুরু করে ফেলি যে বড় লোকেরা ইনস্টাগ্রামে দেওয়ার জন্য কেমনে চা বানায়। হেরা আমার মনে হয় প্রথমে এরকম একটা সুন্দর ফ্যান বসায় চুলার মধ্যে, সুন্দর ফ্যানের মধ্যে যেটা করে ফানি ডেলা সিদ্ধ করতে দেয়। এই যে দেখেন বড় লোকে চা আজকে বানাইয়া দেখানের লাগে 2-2টা গেলাস আমি কিনা নিয়ে আসছি দোকান থেকে, 165 টিয়া করে নিছে এক একটা গেলাস। বাবা যায় বাবা গো, আসলে তো একটা বড় লোকে ফ্লেভার আসছে। এই যে দেখেন হের পরে যেটা করে, হেরা ফানিটা গরম করে এরকম একটা কেটলির মধ্যে ঢাইলা লয়। হেরা কিন্তু আমগো মতো এরকম কোনো বাড়ি বুডির মধ্যে ঢালে না, স্টিলের মগের মধ্যে ঢালে না, হেরা কেটলির মধ্যে ঢালে। কেটলির মধ্যে ঢাইলা সুন্দর করে হেতেরা শুইলা যায় একেবারে বারান্দায়। বারান্দায় এসে দেখছি নি এরকম একেবারে সেট আপ করা থাকে, মনে হয় যে সবকিছু সুজলা সুফলা। তো যাই হোক, এরকম সুজলা সুফলার মধ্যে যেটা করে হেরা এই কাঁচের গ্লাসটির মধ্যে এরকম করে স্লো মোশনে গরম পানি ঢালে। তারপরে যেটা করে হেরা এটার মধ্যে বিদেশি বিদেশি সাফাতা দেয়। তো আমাদের বাংলাদেশে বিদেশি সাফাতা পাওয়া যায়। এই যে দেখেন একটা হইতেছে রোজেলা টি, আর একটা হইতেছে এই কি বলে ক্যামোমাইল নাকি কি জানি, এই দুইটা আমি নিয়ে আসছি এইচ টু ও ও ফিটনেস এন্ড বিউটি স্টুডিও থেকে। এই দুইটা সাফাতা আমি নিয়ে আসছি শুধুমাত্র আপনাদেরকে আজকে বড় লোকের সাফাতা দেখাবো বলে। তো এই যে আমি ক্যামোমাইল নাকি কি জানি একটা আছে, ক্যামোমাইলটা নিয়ে আসছি। ক্যামোমাইলটা যেটা করে অনেক স্ট্রেস রিলিফ করে। আর এই যে কি বলে রোজেলা যেটা করে হেটা আপনারা অনেক কিছু দিবে, হেটা কি কি দিবে এটা আপনি গুগলের মধ্যে সার্চ করলে ফাইয়া লাইবেন। আমার অত কিছু জানা লাভ নাই, আমার যেটা করতে হবে আজকে একটা বড় লোকের ফিল নিয়ে ছবি তুলতে হবে, তারপর ইনস্টাগ্রামে দিতে হবে। সেই জন্য যেটা করলাম এই ফেস থেকে আমি আরেকটা জিনিস নিছি, সেটা হচ্ছে লঙ্গন নিছি। তো এইরকম ড্রাই ড্রাই লঙ্গন হেরা কেল লেগে সা দিয়ে খাই আমি জানি না, বাট আমি নিয়ে আসছি যে আমি সা দিয়ে খাবো, একটা বড় লোকের ফিল পাবো। তো এই যে দেখেন এই ছবি যদি আজকে আমি ইনস্টাগ্রামে দিই আজকে তো আমার স্ট্যাটাস একেবারে উফরে উঠে যাবে। তো ঘটনা যেটা হয়েছে, এটার রং দেখে আমি প্রচন্ড পরিমাণে অভিভূত, দেখতে পাইতেছে নি কি পরিমাণে একেবারে মনে হইতেছে রুয়াবজা ডেলা দিছি, সাতো না জানে রুয়াবজা তা জানি, ফুলের নাম আমি না জানলেও যেটা বলতে পারবো ক্যামোমিল টি। তো এই ক্যামোমিল টিটা খাইলে কিন্তু আপনাকে জাগো ঘুমের ব্যায়াম আছে, জাগো সহজে ঘুম আসে না, রাত্রেবেলা জায়গা জায়গায় খালি মোবাইল গোতাগুতি করেন, হেতারা কিন্তু চাইলেই এই কি বলে ওই যে ক্যামোমাইল টি নাকি কি জানি হেটা খাইতে পারেন। তো যাই হোক, আমি ঘরের মধ্যে নিয়ে আসছি এই কাপগুলা কিনা নিয়ে আসছি, এই কেটলিটা কিনা নিয়ে আসছি, আর এই সাফাতা গুলা এইচ টু ও এন ফিটনেস এন্ড বিউটি থেকে কিনে নিয়ে আসছি শুধুমাত্র এই ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর জন্য যে এরকম ইনস্টাগ্রামের মধ্যে যদি বড় লোকে ছবি দিতে চান, আর যদি আপনারা যদি অনেক বেশি ফয়সাওলা হয়ে থাকেন তাহলে এই সাগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন। তো একটা আমার স্বামীরে দিলাম, একটা আমি খেলাম, একটু ফরফর খোটাই খোটাই লঙ্গন ফ্রুটও খেলাম। বাহ, মাঝে মাঝে আসলে এরকম বড় লোকে ফিল নিতে খারাপ লাগে না, আমার এই ইদানিং কোন বুতে ফাইছে সবকিছুতে খালি একটা বড় লোকে ফ্লেভার চাই, কি একটা অবস্থা। তো যাই হোক, এই জিনিসগুলো যে আসলে খুবই উপকারী, খুবই স্বাস্থ্যের জন্য ভালো সেটা কিন্তু আমি গুগলে সার্চ দিয়ে অলরেডি দেখে নিছি, আপনারাও দেখে নেবেন। আমার ভিডিও দেখে কেউ কিছু করতে যাবে না, প্রথমে গুগলে সার্চ দিয়ে জানবেন, তারপর দিয়ে ব্যবহার করবেন। আমার ভিডিও দেখে কেউ কোনো ধরনের পদক্ষেপ নেবেন না। আমি এই দুই ধরনের সাফাতা নিয়েছি শুধুমাত্র ওনার ফেজের মধ্যে গেটে দেখলাম যে উনি ইন্টারন্যাশনাল ডিগ্রি গ্রহণ করেছে 2-3 সাইড ফাস্টটা। তো যাই হোক, ওনাকে দেখে আমার প্রচন্ড পরিমাণে বসার যোগ্য মনে হয়েছে বলেই আমি আজকে আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করার জন্য এই সাফাতাগুলো নিয়ে আসছি। তো এই ছিল আমার আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, গুড বাই, টাটা।